বিজ্ঞানীরা আদম পাহাড়ে গবেষণা করে কি খুঁজে পেয়েছেন, সেখানে যে বড় পায়ের ছাপ আছে সেটা সত্যিই কি আদম আলাইহিস সালামের পায়ের ছাপ, হযরত আদম আলাইহিস সালামের কবর বর্তমানে কোথায় অবস্থিত, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আদম আলাইহিস সালামের পাহাড় দক্ষিণ শ্রীলঙ্কার সেন্ট্রাল হাইল্যান্ডে অবস্থিত। স্থানীয় ভাষায় এটি সিরিপাদা নামে পরিচিত, যার অর্থ পবিত্র পদচিহ্ন। এটি একটি শঙ্কুময় আকৃতির এবং এটি শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত। প্রারম্ভিক সময়ে এই পবিত্র পদচিহ্নটি ছিল পর্বতের চূড়ায়। আরবরা এটিকে পৃথিবীতে সর্বোচ্চ বলে বিশ্বাস করে। এটি প্রায় 7,359 ফুট লম্বা। প্রতি বছর অনেক মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং চীনা অনুসারীরা পর্বতটি পরিদর্শন করে থাকেন। এটি প্রায় 5,500 সিঁড়ি বিশিষ্ট এবং আনুমানিক 4 ঘন্টা সময় লাগে এর শিখরে পৌঁছাতে। তীর্থযাত্রী এবং পর্যটকরা সাধারণত রাতে তাদের যাত্রা শুরু করে থাকে, যাতে তারা সূর্যোদয়ের চমৎকার দৃশ্য অবলোকন করতে পারে। মুসলমানরা সাধারণত চূড়ায় ফজরের নামাজ আদায় করে থাকে। এই চূড়ায় একটি বড় পায়ের ছাপ আছে। বিশ্বের বিভিন্ন ধর্ম এই পদচিহ্নটিকে তাদের নিজস্ব ঐতিহ্যের সাথে সম্পর্কিত করে। বৌদ্ধরা বিশ্বাস করে যে এটি বুদ্ধের পদচিহ্ন, হিন্দুরা বিশ্বাস করে এটি শিবের পদচিহ্ন, খ্রিস্টানরা তাদের প্রেরিত সেন্ট থমাসের সাথে এই পদচিহ্নকে সম্পর্কিত করে। আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি এই পদচিহ্ন হযরত আদম আলাইহিস সালামের, যখন তিনি প্রথম পৃথিবীতে অবতরণ করেন। পায়ের ছাপটি একটি গর্তের মতো, যা 67 ইঞ্চি লম্বা এবং 18 ইঞ্চি চওড়া। মানুষের পায়ের ছাপের সাথে এর অসাধারণ সাদৃশ্য রয়েছে। এবার আসি এই বিখ্যাত শিখর সম্পর্কে। যাই হোক, এটি কার পায়ের ছাপ সে সম্পর্কে কোনো সত্য প্রমাণ নেই, কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করে যে পদচিহ্নটি একটি দীর্ঘ উচ্চতার মানুষের। সহিহ বুখারীর একটি হাদিস অনুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে 60 হাত লম্বা করে, যা প্রায় 30 মিটার, এবং জান্নাতে মুসলমানদের আকৃতি আদম আলাইহিসসালামের মতো হবে। এই হাদিসটি স্পষ্ট বলে যে হযরত আদম আলাইহিসসালাম অনেক লম্বা ছিলেন এবং তার পায়ের ছাপ আদমের চূড়ায় পাওয়া সেই ছাপের সমান হওয়ার কথা। আল্লাহ কুরআনে বলেন, যারা ঈমান আনে তাদের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। এটি নিশ্চিতভাবে আমাদের বলে যে পায়ের ছাপটি যখন আল্লাহতালা হযরত আদম আলাইহিসসালামকে বেহেশত থেকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তখন সেই পদচিহ্নটি হয়েছিল। এটা কুরআনে আমরা যা পড়ি তার প্রমাণ দিচ্ছে। কিছু বর্ণনা অনুযায়ী হযরত আদম আলাইহিসসালাম 1,000 বছরেরও বেশি সময় বেঁচেছিলেন। যখন তার মৃত্যু সন্নিকটে তখন তিনি অসুস্থ ছিলেন। তিনি জান্নাতের ফল অনুসন্ধান করার জন্য তার সন্তানদের পাঠিয়েছিলেন। যখন ফেরেশতাদের সাথে তাদের দেখা হয়ে যায় তখন তারা হযরত আদম আলাইহিসসালামের অবস্থার কথা ফেরেশতাদেরকে বলেন। ফেরেশতারা তাদেরকে আদমের কাছে ফিরে যেতে নির্দেশ দেন, কারণ তার শেষ সময় ঘনিয়ে এসেছে। এরপর ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামের রূহ কবজ করেন, তার দেহকে সুগন্ধি মিশ্রিত করে এবং তাকে কাফনে আবৃত করে। এরপর কবর খুঁড়ে তাতে তাকে শুয়ে দেয়। ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামের জন্য দোয়া করলেন এবং তাকে তার কবরে রেখে তার সন্তানদের উদ্দেশ্য করে বললেন, হে আদম সন্তান, মৃত্যুর পর এটাই তোমাদের জন্য কাফন ও দাফনের রীতি। কোরআন অবশ্যই আমাদের বলে কিভাবে আল্লাহ আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং আমাদের চিন্তা করার এবং শেখার ক্ষমতা দিয়েছেন। আদম আলাইহিসসালামের জীবন মুসলমানদের জন্য দিক নির্দেশিকা, যে পৃথিবীতে তাদের সীমিত সময় কিভাবে কাটাতে হবে। হযরত আদম আলাইহিসসালামের কবর বর্তমানে কোথায় আছে তা সুস্পষ্টভাবে প্রমাণ মেলেনি। তবে এই ব্যাপারে 3টি মত পাওয়া যায়। কেউ বলেন ভারতে, কেউ বলেন মক্কায়, আবার কেউ বলেন জেরুজালেমে।